শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হ্যালো সবাইকে, আজকে ছিল মহাশিবরাত্রি। তো সকাল সকাল উঠি, স্নান করে আমি চলে গেলাম ঠাকুর ঘরে পূজা দেওয়ার জন্য। আর এবছর আমি বাড়িতেই পূজা দিচ্ছি, আমার সাথে ছিল দিয়া আর আমার মা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো শিবরাত্রি উপলক্ষে মা আমাদের জন্য বানিয়েছে সাবুর খিচুড়ি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাইস, দেখতো কত টেম্পটিং লাগছে, খেয়ে দেখা যাক। খুব টেস্টি হয়েছে। কাইসা লাগা? বহুত আচ্ছা। সাবুর খিচুড়ি করেছি, সবাই উপাস। কুকুরগুলি কি খাবে আজকে? সাবুর খিচুড়ি খাইয়ে দেবো ওদেরকে। তো গাইস, তোমরা হয়তো বা আমাকে জিজ্ঞেস করতে পারো যে শিবের উপাসের দিন আবার কিসের খাওয়া দাওয়া। তো আমি নির্জলা উপাস করছি না, আমি কি বলে রাইস, তারপরে রুটি যা আছে এসব খেতে পারবো না। সাবু খেতে পারবো, সাবুর খিচুড়ি খেতে পারবো, ফ্রুটস খেতে পারবো, মিষ্টি খেতে পারবো। তো এভাবেই আমার মা বলেছে, তো এভাবেই আমি শিবের উপাস করছি। তো যাই হোক, এখন আমার কল এসেছে যে দুটো পার্সেল আসছে ব্র্যান্ডের থেকে, বাট কোন ব্র্যান্ডের থেকে আসছে আমি জানি না। তো এক্সাইটেড সব সময়ের মতনই। তো চলো গিয়ে রিসিভ করি আর তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি পেয়েছি। ও মাই গড গাইস, সুগার পপ, সুগার পপ থেকে আমি কি বলে প্রোডাক্ট পেয়েছি, তাও কোলাবোরেশনের জন্য, এটা আমি ভাবতেও পারিনি। আমি জানতাম যে ওদের কিছু প্রোডাক্ট আমার কাছে আসতে পারে, বাট আই ওয়াজ নট শিওর। বাট আজকে যখন এটা রিসিভ করলাম তো মতলব বহুত খুশ হুম। চলো আনবক্সিং করি। 1, 2, 3, 4, 5। তো গাইস, আমি এখন শেডগুলো তোমাদেরকে দেখাবো না, কারণ এগুলো স্পেসিফিক আমার একটা ভিডিও বানাতে হবে, তো ওইখানে আমি সব রিভিউ শেয়ার করব। তো চলো আরেকটা বক্স আছে, সেটাও আনবক্স করা যাক। উইশকেয়ার নামে একটি ব্র্যান্ড আছে, এটার আমার কাছে বডি লোশন এসেছে। ও, সানস্ক্রিন বডি লোশন, ওয়াও দিস ইজ নাইস। আরেকটি সানস্ক্রিন জেল এসেছে, এটার মধ্যে SPF 50 আছে। এগুলোর রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে আর ইনস্টাগ্রামেও দেখতে পারবে। আর যদি তোমরা আমাকে এখনো ফলো না করে থাকো ইনস্টাগ্রামে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। 2 hours later। তো গাইস, আমার আরেকটি পার্সেল এসেছে ডটেন কি থেকে, আর এখন একটি প্রবলেম হয়ে গেছে। ব্র্যান্ড মেবি সামহাও আমার নাম্বারটা দিতে ভুল করেছে, সে কারণে আমার OTPটা আসছিল না, যার জন্য আমার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে লেগেছে, আধার কার্ড, প্যান কার্ড, মানে অনেকটা টাইম এদিকে চলে গেছে। যাই হোক, এখন আমি আমার বোনের সাথে যাব হচ্ছে গিয়ে শিব মন্দিরে। তো চলো তোমরাও আমার সাথে। তো গাইজ, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি শিব বাড়িতে। আর আমাদেরকে কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে নিশ্চয় জানিও। তো চলো। Thank you.
আছে শিব ঠাকুরের। এখন চলো মেলাতে যাওয়া যাক। লাগবে রান্না বাটি? না কেন, ছোটবেলা কত রান্না করতাম না এগুলির জন্য। এখন তো রিয়েল রান্না বাটি দিয়ে খেলা গেলি করবে না। মেলা ঘুরতে ঘুরতে বাস মাথাতে এটাই চলছিল যে ছোট থাকতে এই মেলাতে আসার জন্য কত জিদ করতাম মার কাছে, যে মেলাতে যাব মেলাতে যাব। খুব এক্সাইটেড থাকতাম কি পরব কি না, সব কিছু টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। লাঞ্চের জন্য ইনভাইট করেছে আমাকে, তো চলো। আমার বোনের বাড়ি আমার বাড়ির পাশেই, তো গিয়ে দেখলাম যে ও রান্নার প্রিপারেশন করছিল আলগা ভাবে, কারণ ভেজ ছিল তাই। তো মেনুতে ছিল সাবুর খিচুড়ি আর তরকারি ছিল, বেগুন ভাজা ছিল, খুব টেস্টি হয়েছিল সব কিছু। তারপরে সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম, বেশি কিছু আর রেকর্ড করতে পারিনি আর কোনোখানে যাইও নি, প্রচণ্ড ভিড় ছিল রাস্তাতে। তো আজকের জন্য এতটুকুই, তোমরা জানিও তোমাদের মহাশিবরাত্রি কেমন কেটেছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাই।